সিনেমার শুরুতে আমরা অ্যান্টোনিওকে দেখতে পাই, যে একজন মধ্যবয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি হোটেলে গাড়ি পার্কিংয়ের কাজ করতেন। তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সে সাইকেলে করে তার নিজের কাজে যেত। রাস্তায় সে দুটো মিলিয়নিয়ার লোকের গাড়ি দেখতে পায়। তাদের কথা সে ভালোভাবে শুনতে থাকে। এসব কথা শুনে সে আগে এগিয়ে যায়। তারপর রাস্তায় ঘুরে দিয়ে সে তার ছেলেকে স্কুলে সাইকেলে করে আনতে যায়। তাকে পিক আপ করে সে সাইকেলে করেই তার নিজের বাড়িতে নিয়ে আসে। সে যখন বাড়িতে আসে, দেখে তার প্রতিবেশী মিস্টার কিম প্ল্যাম্বিংয়ের কিছু জিনিসপত্র নিয়ে তার ঘর থেকে বাইরে আসছে। অ্যান্টোনিও এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তার বাড়িতে তো কোনো রকম সমস্যা ছিল না। তার বাড়িতে তার বৃদ্ধ মা ছিল। তার মা এবং কিমের মধ্যে অ্যাফেয়ার চলছিল। অ্যান্টোনিও তার মাকে বলে, আমাদের ঘরে তো কোনো রকম সমস্যা নেই, তাহলে আপনি কেন মিস্টার কিমকে আমাদের বাড়িতে ডেকেছিলেন? তখন তার মা বলে, মিস্টার কিমকে আমি ভালোবাসি। তার মাকে এমনটা না করার অনেক কারণ সে বলতে থাকে, কিন্তু তার মা তার কথা শুনতে রাজি ছিল না। এর পরের সিনে আমরা অলিভিয়াকে দেখতে পাই, যে একজন অভিনেত্রী ছিল। তার শুটিং চলছিল। তার শুটিং শেষ হওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। তারপর তারা একটা হোটেলে চলে যায়। হোটেলে সে ভিনসেন্ট নামে একজন ব্যক্তির সঙ্গে দেখা করে, যাকে সে ভালোবাসছিল। এখানে গোপনে লুকিয়ে সে তার সঙ্গে দেখা করে, অর্থাৎ কেউ তাদের ভালোবাসার কথা জানত না। এরপর তারা ইন্টিমেট করে এবং একে অপরের সঙ্গে খুব সুন্দর সময় কাটায়। এরপর আমরা দেখতে পাই অ্যান্টোনিওর বাড়িতে তার সিস্টার এসেছিল। অ্যান্টোনিওর সঙ্গে তার বোনের লড়াই চলতে থাকতো। তার সিস্টার তার মাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি আপনার সঙ্গে মিস্টার কিমের অ্যাফেয়ার চলছে? তখনই আমরা সেখানে দেখতে পাই দরজায় অ্যান্টোনিওর এক্স ওয়াইফ তার কাছে এসেছিল। সে তার ছেলেকে আনতে এসেছিল। সে তার ছেলের সঙ্গে সময় কাটাতে চায়। তার এক্স ওয়াইফকে সে খুব ভালোবাসত। অ্যান্টোনিও তার ওয়াইফের সঙ্গে বাইরে এসে কথা বলতে থাকে। তার ওয়াইফ তাকে বলে, সে অনেকটা বড় অ্যামাউন্টের লোন নিয়ে ফেলেছে, আর এখন সে একজন খুব ধনী ব্যক্তিকে ডেট করছে। সেই ব্যক্তিরা তার লোন পে করার জন্য তাকে হেল্প করছে। অ্যান্টোনিও তখন বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার ওয়াইফ তাকে মানা করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিনসেন্টের কাছে তার ওয়াইফের কল আসে। এই জন্য অলিভিয়া তার উপর রেগে যায়। ভিনসেন্ট অলিভিয়াকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, আজকে তার এবং ক্যাথরিনের ওয়েডিং অ্যানিভার্সারি, আমাকে সেখানে যেতে হবে। অলিভিয়া রেগে যায় এবং তাকে সেখানে ছেড়ে রেখে দিয়ে চলে যায়। ভিনসেন্ট তাকে বোঝাবার জন্য তার পিছু পিছু যেতে থাকে। তারপর তারা অলিভিয়ার গাড়িতে এসে দুজনে বসে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যান্টোনিও তার মায়ের জন্য একটা দোকান থেকে ওষুধ নিয়ে বেরোচ্ছে। রাস্তায় এসে সে একটা ভ্যাম্পলেট দেখতে পায়। এটাকে দেখার ফলে তার নজর অন্যদিকে চলে যায়। সে সামনে অলিভিয়ার গাড়িতে এসে ধাক্কা মারে। ভিনসেন্ট এবং অলিভিয়া একে অপরের খুব কাছাকাছি ছিল, কিন্তু অ্যান্টোনিও তার গাড়িতে ধাক্কা মারার ফলে অলিভিয়া তাকে দেখতে চলে যায়। অ্যান্টোনিও খুব খারাপভাবে আহত হয় এবং গাড়িটা খুব ড্যামেজ হয়ে গিয়েছিল তার। ভিনসেন্ট বলে, সে পয়সা দিয়ে এই ব্যাপারটাকে সামলে নেবে। এখানে একটা স্পাই ক্যামেরাম্যান এই তিনজনের একসঙ্গে একটা ফটো তুলে নেয় এবং এই ফটোটা পরের দিন ম্যাগাজিনেতে চলে আসে। অ্যান্টোনিও বাড়ি গিয়ে তার মাকে ওষুধটা দেয়। তারপর সে টিভি দেখতে থাকে। পরের দিন তার সাইকেলটা সাইকেল স্টোরে ঠিক করাবার জন্য গিয়ে দিয়ে আসে। অন্যদিকে অলিভিয়াকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখতে পাওয়া যায়। সে তার লাইফের নিয়ে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল। অলিভিয়া তার সঙ্গে কথা বলছিল। সে জানতে পারে ম্যাগাজিনে তার এবং ভিনসেন্টের ফটো দেওয়া হয়েছে। ম্যাগাজিনে লেখা হয়েছে, সি এবং ভিনসেন্ট একে অপরের সঙ্গে রিলেশনশিপে রয়েছে। এটা দেখে অলিভিয়ার অ্যাংজাইটির অ্যাটাক আসতে থাকে। সে মেডিসিন নিতে থাকে। খুবই সিরিয়াসভাবে তার অ্যাটাক আসতে থাকে। অন্যদিকে এই বিষয়টা নিয়ে ক্যাথরিন এবং ভিনসেন্টের মধ্যে ঝগড়া হতে থাকে। এই ম্যাগাজিনে সে ফটোটা দেখেছিল, তাই সে ভিনসেন্টের কাছে এই নিয়ে জবাব চাইছিল। ভিনসেন্ট নিজেকে বাঁচিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে, এগুলো শুধুমাত্র গুজব, তার এবং অলিভিয়ার মাঝখানে কোনো কিছু চলছিল না। ক্যাথরিন তার কথায় বিশ্বাস করতে চাইছিল না। ভিনসেন্ট যা হোক করে তার কথায় ক্যাথরিনকে ফাঁসিয়ে নেয়। এই ম্যাগাজিনের ফটোয় অলিভিয়া, ভিনসেন্ট এবং পেছনে অ্যান্টোনিও ছিল। তার মাথায় একটা আইডিয়া আসে। সে গিয়ে লয়ারের সঙ্গে কথা বলতে থাকে। সে তার উকিলকে বলে, আমি একটা বড় সমস্যার মধ্যে ফেঁসে গেছি। ওই ফটোর জন্য আমার এবং আমার ওয়াইফের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। তার উকিল তাকে একটা উপদেশ দেয়, ওই ফটোয় তোমার এবং অলিভিয়ার রিলেশনশিপের ব্যাপারে সবাই কথা বলছে। যদি আমরা অলিভিয়ার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে থাকা লোকটার অ্যাফেয়ার লিঙ্ক করে দিই, তাহলে কেউ তোমার দিকে আর আঙুল তুলতে পারবে না। লয়ার বলে, আমরা অ্যান্টোনিও এবং অলিভিয়াকে বলে দেব। তারপর যেভাবে তারা প্ল্যান করে সেই রকমটাই পরবর্তীকালে করতে থাকে। প্রত্যেক দিনের মতো আজকেও অ্যান্টোনিও গাড়ি পার্কিং করছিল। তার বন্ধুরা সেখানে ছিল। সে যখন গাড়ি পার্ক করছিল, তখনই উকিল তার কাছে আসে। সে অ্যান্টোনিওকে তার গাড়িতে ডাকে। সে সমস্ত কিছু তাকে বোঝায়, বলে আমরা তোমাকে অনেক টাকা দেব, তার পরিবর্তে তোমাকে একটা সুন্দর অভিনেত্রীর সঙ্গে ডেটে যেতে হবে। তোমাকে এমনটা দেখাতে হবে যে তুমি তার সঙ্গে রিলেশনশিপে রয়েছো। অ্যান্টোনিওর এই সমস্ত ব্যাপারটা কোনো মজার মতো লাগছিল।
তারপর এই বিষয়টার গুরুত্ব সে অ্যান্টোনিওকে বোঝায়। সে বলে পরিবর্তে তুমি অনেক টাকা পাবে। অন্যদিকে অলিভিয়াকে ভিনসেন্ট বোঝায় সে এমনটা করতে রাজি হয়ে যায়। ক্যাথরিন তার উপর বিশ্বাস হচ্ছিল না, তাই সে একটা স্পাইকে হায়ার করে। সে বলে আমার অ্যান্টোনিওর ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস চাই। সে যখন তার ডিটেলস চেক করে তখন খুবই একটা আশ্চর্য লাগছিল। সে ভিনসেন্টের ওপর আরও বেশি করে সন্দেহ করছিল। ক্যাথরিন বলে অলিভিয়া একজন গাড়ি পার্কিং করা ব্যক্তির প্রেমে কখনোই পড়তে পারে না, এখানে কিছু তো গণ্ডগোল আছে। এর পরের দিন আমরা দেখতে পাই অ্যান্টোনিও গাড়ি পার্কিং করছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি সেখানে এসে দাঁড়ায়। তার ভেতর থেকে অলিভিয়া বেরিয়ে আসে। অলিভিয়াকে আজকে দেখতে খুবই সুন্দর লাগছিল। অ্যান্টোনিও তখন অন্যদিকে দেখছিল। অলিভিয়া তার খুব কাছাকাছি চলে আসে এবং তাকে এসে কিস করে নেয়। সমস্ত লোকজন তাদের দিকে দেখছিল। এখানে একটা স্পাই ক্যামেরাম্যান, সে তাদের ওই ফটো তুলে নেয়। এরপর তারা একটা গাড়িতে করে চলে যায়। অলিভিয়া তাকে বলে আমরা একসঙ্গে আজকে খাবার খাবো, তোমাকে সেখানে খুব ভালো ব্যবহার করতে হবে। তারা যখন সেখানে গাড়ি থেকে নামে সেখানে অনেক ভিড় ছিল। নিউজ চ্যানেলের লোকেদের তাদের এখানে আজকে আসার খবর আগে থেকেই দেওয়া হয়েছিল। তাদের দুজনের একসঙ্গে অনেক ফটো তারা নেয়। এরপর অ্যান্টোনিওকে অলিভিয়া তার কাজের জায়গায় ছেড়ে দিয়ে চলে যায়। তার বন্ধুরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। অন্যদিকে অ্যান্টোনিওর ছেলে তার বাবার বিষয়ে জানতে পেরে গিয়েছিল। সে খুব খুশি হচ্ছিল যে তার সেকেন্ড মম একজন অভিনেত্রী হবে। অন্যদিকে ক্যাথরিনকে একজন স্পাই এই ব্যাপারে খবর দেয়। তারপর পরের দিন অলিভিয়া একটা বড় গাড়ি নিয়ে অ্যান্টোনিওকে আনতে আসে। সে খুব সুন্দর একটা ড্রেস পরে তার জন্য অপেক্ষা করছিল। তাকে বলে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি। তারা যখন বাইরে বেরোয় সমস্ত ক্যামেরাম্যান তাদেরকে ঘিরে ফেলে। এই সমস্ত কিছু টিভিতে লাইভ চলছিল। অ্যান্টোনিওর বাড়িতে তার মা এবং বাকি সবাই এগুলো দেখছিল। সবাই তাদের জন্য খুব খুশি হচ্ছিল। যে ফাংশনে তারা গিয়েছিল সেখানে ক্যাথরিন এবং ভিনসেন্টও গিয়েছিল। ক্যাথরিন ওখানে অলিভিয়াকে দেখে ফেলে। সে তার কাছে আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। ক্যাথরিন অলিভিয়াকে জিজ্ঞাসা করে তুমি এবং অ্যান্টোনিও কোথায় প্রথমবার দেখা করেছিলে এবং তোমাদের ভালোবাসার গল্প জানার জন্য আমি উৎসাহী হয়ে আছি। আমি জানতে চাই একজন সামান্য গাড়ি পার্কিং করা ছেলের সঙ্গে তুমি কিভাবে সম্পর্কে থাকতে পারো। বাইরে ভিনসেন্টের স্পাই ক্যাথরিনের স্পাইয়ের সঙ্গে দেখা করে। সে জানতে পারে ক্যাথরিনও একটা স্পাই রেখেছে। অলিভিয়াকে ক্যাথরিন তার পার্সোনাল কথা নিয়ে ক্রিটিসাইজ করতে থাকে। অলিভিয়া রেগে গিয়ে বাথরুমে চলে যায়। এই ব্যাপার নিয়ে অলিভিয়া ভিনসেন্টের সঙ্গে কথা বলতে থাকে। ভিনসেন্ট বলে আমি বুঝতে পারিনি যে ক্যাথরিন এত খারাপ মহিলা হবে। ভিনসেন্ট বলে আমি এতদিন ধরে তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম, আমি তোমাকে খুবই ভালোবাসি। অন্যদিকে ক্যাথরিন অ্যান্টোনিওর সঙ্গে গিয়ে কথা বলে। ক্যাথরিন অ্যান্টোনিওকে কেনার চেষ্টা করে। তখন অ্যান্টোনিও বলে তোমার পয়সার আমার দরকার নেই, আমি অলিভিয়াকে কথা দিয়েছি। অ্যান্টোনিও ওখান থেকে চলে যায়। সে অলিভিয়াকে খুঁজতে থাকে। তারপর তাকে একটা সিঁড়ির পাশে দেখতে পায়। অলিভিয়া প্রচুর ড্রিঙ্ক করেছিল। সে অলিভিয়াকে নিয়ে গাড়ির কাছে আসে। সামনের গেট দিয়ে গেলে সবাই দেখে ফেলতো, তাই সে রান্নাঘরের ভেতর দিয়ে পিছনের দিকের গেট দিয়ে তাকে নিয়ে যায়। সবাই তাকে এখানে দেখে খুব খুশি হয়ে যায়। অ্যান্টোনিওর বন্ধুরা তাকে নেবার জন্য সেইখানে এসেছিল। অলিভিয়া প্রচুর নেশা অবস্থায় ছিল। সে তার বাড়ির অ্যাড্রেস বলার অবস্থা পর্যন্ত ছিল না, তাই অ্যান্টোনিও তাকে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে এসে দেখে তার মা এখনও পর্যন্ত ঘুমায়নি। তার মা তাকে বলে এখন তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, তাই তুমি যা খুশি তাই করতে পারো। সে বলে না, আমি এমনটা কোনো কিছু করব না। সে অলিভিয়াকে তার ঘরে নিয়ে আসে এবং অ্যান্টোনিও নিজে সোফায় শুয়ে পড়ে। পরের দিন অ্যান্টোনিও বাড়ির সামনে অনেক ভিড় একত্রিত হয়ে গিয়েছিল। এদের মধ্যে অ্যান্টোনিওর সিস্টার এবং তার হাজব্যান্ড ও মিস্টার কিমও ছিল। এরা সবাই অলিভিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল। অ্যান্টোনিও সবার সঙ্গে পরিচয় করায়। তারা অলিভিয়াকে খুব আপ্যায়ন করে, সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করে। তখনই বাইরে গেটে অ্যান্টোনিওর এক্স ওয়াইফ এসেছিল। সে অলিভিয়াকে দেখে তার মুড অফ হয়ে যায়। অলিভিয়া তাদের সবাইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। অলিভিয়া এখানে জানতে পারে তার এক্স ওয়াইফ কত বাজে। সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে যেতে থাকে। অ্যান্টোনিওর সিস্টার অলিভিয়াকে একটা পার্সেল গিফট করে। অলিভিয়া এখানে তাদের সঙ্গে খুব সুন্দর টাইম কাটায়। এরপর একদিন অ্যান্টোনিও তার ফ্যামিলির সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল। এখানে অ্যান্টোনিওর এক্স ওয়াইফ তার নতুন হাজব্যান্ডের সঙ্গে এসেছিল। তখনই এখানে অলিভিয়া চলে আসে। তাকে দেখে তার এক্স ওয়াইফ খুব জেলাস ফিল করছিল। তারপর অলিভিয়া অ্যান্টোনিওর ফ্যামিলির সঙ্গে ডিনার করে। এখানে তার এক্স ওয়াইফ তাকে ডেকে বোঝাবার চেষ্টা করে তার এবং অলিভিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাকে অ্যাক্টিং করার দরুন পয়সা দেওয়া হবে। সে তার ওয়াইফকে ক্যাথরিনকে নিয়েও বলে। এটা জানার পর তার এক্স ওয়াইফ অ্যান্টোনিওকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। অলিভিয়া এবং অ্যান্টোনিও বাইরে আসে। সে একটা গাড়িকে দেখতে পায়। তারা বুঝতে পারে তাদের উপর কেউ নজর রাখছে। তারা দুজনে একটা খেলা খেলে। অলিভিয়ার প্ল্যান অনুযায়ী তারা সাইকেলে করে দুজনে একটা সরু রাস্তা দিয়ে যেতে থাকে। তখন তাদের পিছু পিছু ওই গাড়িটা আসছিল। তারা একটি গলির ভেতর দিয়ে বাড়িতে চলে যায়। তারা এমনটাভাবে অভিনয় করে যেন তারা ইন্টিমেট করছিল। তারা সেটাকে শ্যুট করে এবং ভিনসেন্টকে পাঠিয়ে দেয়। ভিনসেন্ট যখন এটা জানতে পারে সে খুব রেগে যায়।
পরের দিন অ্যান্টোনিওর কাছে তার এক্স ওয়াইফের মেসেজ আসে। সে তাকে বলে আজ আমরা দেখা করতে চাই। তারপর তারা একটা কফি শপে গিয়ে দেখা করতে যায়। অ্যান্টোনিওর ওয়াইফ তাকে এখনও পর্যন্ত ডিভোর্স দেয়নি। তাদের দুজনের মধ্যে আবার লড়াই আরম্ভ হয়ে যায়। তার এক্স ওয়াইফ তাকে বলে আমি ডিভোর্স চাই। অ্যান্টোনিও তাকে জিজ্ঞাসা করে কাল রাত্রে তো তুমি আমাকে বলছিলে তুমি আমার সঙ্গে থাকতে চাও, তা আজকে তোমার হঠাৎ করে কি হলো? তখন তার এক্স ওয়াইফ তাকে বলে আমি পয়সার কথা শুনে তোমার সঙ্গে থাকতে চাইছিলাম, কিন্তু তোমার কাছে আমি আমার ভালো দেখতে পাচ্ছি না। অ্যান্টোনিওর খুব খারাপ লাগে, সে বাড়ি ফিরে আসে। অলিভিয়া তাকে জিজ্ঞাসা করে তোমার মুড এত খারাপ কেন? তখন অ্যান্টোনিও তাকে বলে এই সমস্ত কিছু করার জন্য তুমিই আমাকে শুধুমাত্র পেলে, আমার ওয়াইফ এই জন্য ডিভোর্স দিতে চায়। যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তখন তো তুমি চলে যাবে, তখন আমি একা রয়ে যাব। অলিভিয়া তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করে, কিন্তু অ্যান্টোনিও কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ভিনসেন্ট আসে। অ্যান্টোনিওকে সে একটা ঘুষি মারে। সে বলে আমি তোমাকে অভিনয় করার জন্য হায়ার করেছিলাম, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ বানানোর জন্য নয়। পরের দিন অ্যান্টোনিওর কাজে আবার লেগে পড়ে। তখনই সেখানে ভিনসেন্টের লয়ার তার কাছে আসে। সে অ্যান্টোনিওকে তার গাড়িতে ডাকে। সে বলে আমি জানি ভিনসেন্ট তোমার সঙ্গে মারপিট করেছে, প্ল্যান অনুযায়ী তোমাকে পয়সা দেওয়া হবে, তোমাকে আরও বেশি পয়সা দেওয়া হবে। অ্যান্টোনিও বলে আমার বেশি পয়সার আর দরকার নেই। সে বলে তোমাকে পয়সা তো নিতেই হবে। তারপর অ্যান্টোনিও রাজি হয়ে যায়। অন্যদিকে ওই স্পাই অ্যান্টোনিওর বাড়ির দিকে এখনও নজর রাখছিল। তখনই সেখানে অ্যান্টোনিওর মা এবং কিম রান্না করছিল। তার মা হঠাৎ করে পড়ে যায়, তার মায়ের হার্ট অ্যাটাক আসে, তার মা এখানে মারা যায়। সবাই দুঃখ পায় সেই জন্য। এখানে তার মায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রাখা হয়। সেখানে অ্যান্টোনিও স্পিচ দিতে থাকে। সে কিমকে ধন্যবাদ জানায় তার মায়ের সঙ্গে খুব ভালো সঙ্গ দেবার জন্য এবং সময় কাটাবার জন্য। অ্যান্টোনিও তার কাজে আবার জয়েন করে। তার এখানে কাজে মন লাগছিল না, তাই সে অলিভিয়ার সঙ্গে গিয়ে দেখা করে। অলিভিয়াকে বলে তোমার ভিনসেন্টের সঙ্গে থাকা উচিত নয়, সে খুবই নিচ মনের মানুষ। অলিভিয়া তাকে বলে আমি খুব শীঘ্রই ভিনসেন্টের সঙ্গে ব্রেকআপ করে নেব। অন্যদিকে ক্যাথরিন জানতে পেরে যায় ভিনসেন্ট তাকে ঠকাচ্ছে। সে এবং অলিভিয়া মিলে একটা প্ল্যান করে। কিছুদিনের মধ্যে ভিনসেন্ট অলিভিয়াকে তার সঙ্গে দেখা করার জন্য একটা হোটেলে ডাকে। এখানে অ্যান্টোনিও সেখানে যায়। ক্যাথরিনের ডিভোর্স পেপার তার হাতে দেয়। ভিনসেন্ট এই সমস্ত কিছু বুঝতে পারছিল না। সে অ্যান্টোনিওকে বাইরে বের করার জন্য সিকিউরিটি ডাকে। তখনই তার কাছে ক্যাথরিনের কল আসে। ক্যাথরিন বলে আমি শীঘ্রই তোমার কাছ থেকে তোমার কোম্পানি পর্যন্ত ছিনিয়ে নেব, কারণ ওই কোম্পানিটা আমার বাবার। অলিভিয়া ভিনসেন্টের সঙ্গে ফোনে কথা বলে। সে বলে আমি তোমার মতো একটা মানুষকে কখনোই ভালোবাসতে পারবো না। এরপরে ভিনসেন্টের জেল হয়ে যায়। এখন অলিভিয়া এবং অ্যান্টোনিও একে অপরকে ভালোবাসে, একসঙ্গে তারা থাকছিল। বন্ধুরা, এইখানেই সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও। বন্ধুরা।